ওর নাম পিকু। ও হচ্ছে আমাদের একটি পোষা পাখি। ওকে আমরা খুব আদর করি, যত্ন করি এবং সব সময় ওকে আমরা পরিচর্যা করি। কিন্তু মজার বিষয় হচ্ছে, ওর সাথে যে ওর পার্টনার ছিল আগে জিকু, সে সামহাও কীভাবে জানি খাঁচা থেকে চলে গেছে। তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে, এরপরে আর জিকুকে পাওয়া যায়নি। এরপর পিকু অনেক দিন যাবৎ সিঙ্গেল ছিল এবং নিঃসঙ্গ লাইফ লিড করতেছিল। তারপর আমরা ডিসাইড করলাম পিকুর জন্য একটা মিকু আনা প্রয়োজন। তারপর আমরা একটা মিকুকে নিয়ে আসলাম। সে মিকু তার সাথে অনেক দিন ছিল, কিন্তু হঠাৎ করে সে মিকু ওটাও চলে গেল অদৃশ্যভাবে। আসলে এখানে আমরা প্রথম প্রথম ভেবেছিলাম যে হয়তো ছোট কেউ ছেড়ে দিয়েছে, আসলে তা না, খাঁচা ডিঙিয়ে সে চলে গেছে মিকু। তারপর আমরা ডিসাইড করলাম তাহলে আরেকটাকে আনা যায়। কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করেন, ওর পার্টনার পিকু জিকু ও চলে গেছে, এরপর আরেকটা পার্টনার আসছে, সেও থাকে নাই, চলে গেছে। এর থেকে আপনি কী বুঝলেন যে আসলে পাশাপাশি থাকা যায় যদি ভালোবাসা পেয়ার মহাব্বত না থাকে? আসলে পাশাপাশি থাকলেও বেশি দিন স্টে করা যায় না। যে কোনো একটা সময় আসলে এটা আপনার মনের বিরুদ্ধে থাকলে আপনি পালাতে যাবেন, তখন ওই ভালো লাগাটার কাজ করবেন। তো এটাই, পিকুর দুইটা পার্টনার আসছিল কিন্তু ওরা চলে গেছে। পিকু হয়তো ওকে কোঅপারেট করেনি, বা পিকু হয়তো ওকে ওকে কাছে আসার অনুমতি দেয়নি, হয়তো দিলে থাকতে পারত। আসলে থেকে কী বোঝা গেল যে আসলে পাশাপাশি থাকা মানে ভালো থাকা তা কিন্তু না, এটা দুজনের উপর ডিপেন্ড করে। ভালো থাকাটা, ভালোবাসাটা, এটা খুব আলাদা একটা ব্যাপার। সো শুধু থাকলেই হবে না, আশা করি ভালোবাসা প্যার মহব্বত রাখা উচিত, কারণ পাশাপাশি থাকলেই যে ভালো থাকা যায় তা কিন্তু না। সো আমরাও এটা পশু পাখির ভিতরেও আছে, মানুষের ভিতরেও আছে, অথচ মানুষ তাদের কত কত শত স্মৃতি ভুলে গিয়ে দিব্যি থাকতে পারে, দিব্যি চলতে পারে। আসলে আমার মনে হয় যে অন্য সব পশু পাখির থেকে মানুষ হচ্ছে খুব জঘন্য আমার মনে হয়, বিকজ মানুষ খুব খারাপ হয়, পশু পাখি এতটা খারাপ হয় না। তবেও বলা হয়েছে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, কিন্তু আমার মনে হয় মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলেও মানুষ খুব জঘন্য একটা প্রাণী আমার কাছে মনে হয়, কারণ তাদের ভিতরে কোনো ফিলিং কাজ করে না, তাদের ভিতরে কোনো মানুষের প্রতি রেসপেক্ট কাজ করে না, লাভ কাজ করে না। আসলে এভাবে তো স্ট্রে করা যায় না। এর থেকে বোঝা যাচ্ছে যে আসলে ভালো থাকতে হলে বা ভালোভাবে বাঁচতে হলে অবশ্যই একজন ভালো লাইফ পার্টনারের প্রয়োজন। এটা সবাই ফিল করে, এটা সবাই জানে। সো আমাদেরও লাইফে হয়তো আমরা মানুষ হিসেবে মানুষকে চিনতে পারি না বা ভুল করি, যার কারণে আমাদের লাইফের মানুষগুলোও ওরকম থাকে না, চলে যায়। তবে আসলে আমরা কতটা নিষ্ঠুর বা বিমান হইতে পারি যে মানুষ মানুষকে মূল্যায়ন করি না, মানুষ মানুষকে চাই না, অবহেলা করি, অবজ্ঞা করি, এটা আসলে একটা মানুষ আরেকটা মানুষের খুব প্যাথেটিক একটা ব্যাপার, এটা আসলে ঠিক না। যদিও আমরা জানি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তো এমনও আছে যে পশু পাখির ভিতরে যে পার্টনার মারা গেলে আরেক পার্টনার মারা যায়, হ্যাঁ এরকম অনেক আছে পাখিদের ভিতরে, প্রাণীদের ভিতরে, মাছের ভিতরে। সো তার অনুভূতিগুলো বোঝে, কিন্তু মানুষ অ্যাকচুয়ালি বোঝে না। মানুষ ফিলিংলেস, লাইফলেস, হোপলেস, সেলফিশ। সো এরপরেও মানুষ হিসেবে সামাজিকতার জন্য মানুষের সাথে চলতে হয়, থাকতে হয়। সো লাইফে এরকম অনেক সময় মানুষ আসবে, সঠিক মানুষের জন্য অপেক্ষা করতে হবে। আর হচ্ছে যে অবশ্যই কোনো কিছু হারানোর পরে হয়তো ভালো জিনিস আসে, অনেক কান্নার পরে হয়তো সুখের দিন আসে।
সো সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।